কোন শব্দটি ফার্সি? সঠিক উত্তরটি হচ্ছে পেরেশান। উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব, এখানে কবি কবি কি অর্থ ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে উপহাস অর্থে। নিচের কোন শব্দটি শুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে ত্রিভুজ। ঘোড়া গাড়ি টানে কোন কারক? সঠিক উত্তরটি হচ্ছে কর্মকারক। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলে ভাগ্নি। মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মজুর শব্দের স্ত্রীবাচক শব্দ হচ্ছে মজুরনী। বাংলা ব্যাকরণের পুরুষ কত প্রকার? বাংলা ব্যাকরণের পুরুষ হচ্ছে 3 প্রকার। কোনটি দেশি শব্দ? নিচের অপশনগুলোর মধ্যে দেশি শব্দ হচ্ছে ঢেকি। কোন শব্দের নারীবাচক শব্দ হয় না? নিচের অপশনগুলোর মধ্যে সভাপতি। এই শব্দটির নারীবাচক শব্দ হয় না। তামাক শব্দটি কোন বিদেশি ভাষা হতে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে এখানে দুরবস্থা। চপল এর বিপরীতার্থক শব্দ কি? চপলের বিপরীতার্থক শব্দ হচ্ছে গম্ভীর। মাথায় শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে মাথা যোগ এ। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় শতভাগ পাশ করতে চান তাহলে আমাদের কাছে থাকা স্পেশালভাবে তৈরি শর্ট সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন। আপনি সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের সাজেশন সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার জন্য এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা কল করুন। আপনি হোয়াটসঅ্যাপ বা ইমেইলের মাধ্যমে সাজেশনের পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। তিনি বললেন যে বইটা তার দরকার। বাক্যটি কিসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে পরোক্ষ উক্তির। কাষ্ঠহাসি বাগধারার অর্থ কি? কাষ্ঠহাসি বাগধারার অর্থ হচ্ছে শুকনো হাসি। ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতাকে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। রজনী উপন্যাসটি কার লেখা? রজনী উপন্যাসটি লেখা হচ্ছে বঙ্কিম চট্টোপাধ্যায়ের। উপরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ কি? উপরোধে ঢেকে গেলা বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অবলম্বনের অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সম্যকভাবে। প, ফ, ব, ভ, ম এগুলোর কি ধরনের বর্ণ? সঠিক উত্তরটি হচ্ছে ওষ্ঠবর্ণ। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতাকে? সঠিক উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে ৭১-এর দিনগুলি। ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে কি বলে? ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলে স্পর্শধ্বনি। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে নিশীথ। নয়রশ্মি তালবস্বদীর্ঘী ত। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলে ধাতু। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীবলিঙ্গ। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে বসন্ত। শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন হলে যৌগিক শব্দ হয়। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাক যোগ আড়ম্বর। অলস এর বিশেষ্য পদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে আলস্য। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে তুষার শুভ্র এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এ ভিখারি দশা তবে কেন তো রাজি কোন কবির লেখা? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। ইদানিং এর বিপরীত শব্দ কোনটি? ইদানিং এর বিপরীত শব্দ হচ্ছে তদানিং। যুদ্ধে স্থির থাকেন যিনি এর বাক্য সংকোচন হবে যুধিষ্ঠির। কংসমামা বাগধারাটির অর্থ কি? কংসমামা বাগধারাটির অর্থ হচ্ছে নির্মম আত্মীয়। রূপসী বাংলার কবি কাকে বলা হয়? রূপসী বাংলার কবি বলা হয় জীবনানন্দ দাশকে। গগনে উঠিল রবি লোহিত বরণ গগনে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে अधिकरणे सप्तमे विभक्ति। आमार देखा नयाचीन के लिखेछेन सठिक उत्तर हच्छे बंगबंधु शेख मुजिबुर रहमान। अग्रपश्चात विवेचना करे काज करे ना जे ताके बला हय अविमृश्यकारी। बांगला साहित्येर आदि कवि के बांगला साहित्येर आदि कवि हच्छे लुइपा। चाबी, जानाला, बाल्ती एगुलो कोन भाषा थेके एसेछे? सठिक उत्तर हच्छे पर्तुगिज भाषा थेके। नंदित एर विपरीतार्थक शब्द कोनटी? नंदित एर विपरीतार्थक शब्द हच्छे निंदित। दैनिक नवजुग पत्रिकार सम्पादक हच्छे काजी नजरुल इस्लाम। क्षमार अयोग्य एर वाक्य संकोचन की हबे? क्षमार अयोग्य एर वाक्य संकोचन हबे क्षमार्य। कोनटी उपन्यास? नीचेर अपशनगुलोर मध्ये उपन्यास हच्छे शेषेर कविता। साहेब शब्देर बहुवचन हच्छे साहेबान। गगन शब्देर अर्थ की? गगन शब्देर अर्थ हच्छे आकाश। रवींद्रनाथ ठाकुरेर कत साले नोबेल पुरस्कारे भूषित हन? सठिक उत्तर हच्छे 1913 साले। विभिन्न अंचलेर मुखेर भाषा के कि बोले? सठिक उत्तर हच्छे उपभाषा। कोन बानानटी शुद्ध? सठिक उत्तर हच्छे निशित। नयरसी तालबा सदीर्घी थ। जे नारी प्रिय कथा बोले एक कथाय कि हबे? सठिक उत्तर हच्छे प्रियंगदा। चकलेट कोन देशीय शब्द? चकलेट हच्छे मेक्सिकोर शब्द। 71 डायरी ग्रंथेर रचयिता के? 71 डायरी ग्रंथेर रचयिता हच्छे সুফিয়া কামাল। चाचा काहिनी ग्रंथेर लेखक के? चाचा काहिनी ग्रंथेर लेखक हच्छे सैयद मुस्तफा आली। बांगला साहित्येर प्रथम उपन्यास आलालेर घरेर दुलाल कबे प्रकाशित हय? सठिक उत्तर हच्छे 1858 साले। चलच्चित्र एर सठिक सन्धि विच्छेद कोनटी? चलच्चित्र एर सठिक सन्धि विच्छेद हच्छे चलत जोग चित्र। बांगला छोट गल्पेर जनक काके बला हय? सठिक उत्तर हच्छे रवींद्रनाथ ठाकुर। गणकबर शब्दे गण कोन अर्थे व्यवहृत হয়েছে? সঠিক উত্তর হচ্ছে বহুবচন অর্থে। অপ্রতুল শব্দের অর্থ কি? অপ্রতুল শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত। যা সহজে অতিক্রম করা যায় না এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হবে দূরতিক্রম্য। কোন বাক্যে ভালো বিশেষ রূপে ব্যবহৃত হয়েছে? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আপন ভালো সবাই চায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। 1985 সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক পান কে? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ আলী আহসান। প্রাণদ, জল, মহিজ, গ্রহ। চলিত ভাষার সৃষ্টি হয়েছে 1914 সাল থেকে। অনুসর্গ সাধারণত কোথায় বসে? অনুসর্গ বসে শব্দের পরে। গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? সঠিক উত্তর হচ্ছে নাথ ধর্ম। ভাইয়ে ভাইয়ে বেশ মিল বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে ব ন হন্তস্থ যোগ ধ ন হন্তস্থ। সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে? সঠিক উত্তর হচ্ছে মধুর রস। রিক্সা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে জাপানি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি। বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক শব্দ। কোনটি মৌলিক শব্দ? সঠিক উত্তর গোলাপ। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটি হচ্ছে যৌগিক বাক্য। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সঠিক উত্তর হচ্ছে তৎসম। জানুয়ারি বানানে রস্বইকার হবার কারণ কোন শব্দের কারণে? সঠিক উত্তর হচ্ছে অতৎসম শব্দের কারণে। সাধু রীতির ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সঠিক উত্তর ক্রিয়া ও সর্বনাম পদে। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? সঠিক উত্তরটি হচ্ছে বাউল গানের সুর থেকে। অবিরা বলতে কোন নারীকে বোঝায়? অবিরা বলতে বোঝায় যার স্বামী পুত্র নেই। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে মনস যোগ ঈশা। বাংলা ভাষায় উদ্ভব হয়েছে নিম্নোক্ত কোন ভাষা থেকে? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত। দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস? সঠিক উত্তর তৎপুরুষ সমাস। ডাকঘর কোন ধরনের রচনা? ডাকঘর হচ্ছে নাটক। ক্রিয়াপদের সাথে সম্বন্ধযুক্ত পদকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে কারক।